গেছে স্কুলে মুখ ধুইতে, এই মুখ ধুইতে গেছে, গেলে এই করোনা গর্জে গেছে। কথা কইছে আমারে গাল ধরে কয়, আমার তোমার মুখ ধুয়ান দার গা। দর্শক আসসালামু আলাইকুম, আমি আপনাদের জানাতে চাই একটি দুঃখের খবর, একটি অবুঝ প্রেমের আত্মহত্যা, যেটি একটি করুণ কাহিনী। আমাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই শেষ পর্যন্ত দেখার মাধ্যমেই আমি আপনাদের পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, একটি অবুঝ প্রেমের আত্মহত্যা। ঘটনাটি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার বেতমোর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীকান্তার আলী গাজীর মেয়ে সুমাইয়ার কথা। সুমাইয়া পার্শ্ববর্তী এলাকার দুপতি গ্রামের দেলোয়ার হালাদারের বখাটে ছেলে মিজানুরের জালে পেশে সেই জাল থেকে বের হতে পারেনি। সুমাইয়া 2019 সাল থেকে বখাটে মিজানের প্রেমে নানাভাবে প্রতারিত হয়ে গত 8 জুলাই শুক্রবার সকালে আত্মহত্যা করে। অবশেষে দর্শক, আত্মহত্যা সমাজের একটি নিকৃষ্ট এবং ঘৃণিত পন্থা, এটা কখনোই সঠিক সমাধান হতে পারে না। কিন্তু সুমাইয়া কেনই বা নিজেকে এই পথ বেছে নিতে হল, তার পেছনের কারণগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। প্রথমেই আমাদের হাতে আসে প্রতারক মিজান ও নিহত সুমাইয়ার অডিও কল রেকর্ড। একটা কথা বলবো, জীবনে কখনো গাছ জেরাম করে সব জিনিস পাওয়া যায় না। আসলে তুই আসলে তোর জীবনটা কিন্তু তুই বাকিটাই নষ্ট করছিস। কিন্তু আমি যে পাই না, তুমি কি একদিন বুঝাই, সারা দিন রাইজে বুঝাই, আমার এক ফুটে কয় এক ফুটে বাড়িয়ে যায়। আমি তো কোনো কারো কথা বলতে চাই না, শুনতে চাই না, আমি পৃথিবীতে তোমার সারা কিছু চাই না। আমি তোমাকে ছাড়া আর কারো কথা যাইতে পারবো না, তোমার মতো অতটাও কাউকে ভালোবাসতে পারবো না। আমি জানি না যে তোমার জন্য কেন আমি এতটা পাগল, আর সারা দিনটা যে শোনা কেমন কাজে আমি নিজেরটা নিজেও বলতে পারি না। নিহত সুমাইয়ার মা প্রতারক মিজানের কাছে বারবার অনুরোধ করেন, এমনকি বখাটে মিজানের হাত থেকে নিহত সুমাইয়ার ছোট বোন মিম রক্ষা পেল না। তাকেও বখাটে মিজান এবং এই প্রতারক মিজান বারবার প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছে। আমার কাকি তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি রাস্তা দিয়ে অগো আমার মার্দাসাই আর অগো বাড়ি এই পাশে। তারপর আমি মার্দাসাই যাইতাম, পরে ওই রুম করতো, এরপর আমার ওই নাম্বার চাইছে, আমি আপুর এই করছি। পরে পর পর আপু কয় কি ও যা কয় কি কিছু গুনবি না। পরে আপুর সাথে এরকম কথা কয় অনেকদিন ধরে, পরে হ্যাঁ না আপু জিজ্ঞাইছে কয় তুমি আমার শেষ ডিসিশন দাও, তুমি আমার নিবা নাকি নিবা না, হবা না কো, তাই কি আমার পক্ষে সম্ভব না, আমি নিতে পারবো না। এরপর ও কইছে কি যে আমার বাপে কইছে কি তুমি বলে বিদেশ যাবা, তাই আমার বাপে 1 লাখ তোমার কাহা দেবে, তুমি হেঁটে বিদেশ যাবে, আর তুমি বাকিটা পারবা না জোগাড় করতে, নয় আমি আমি জোগাড় করে দিব, আমি তোমার লাগে খয়রাত করে কাহা জোগাই তোমার বিদেশ পাঠাই দেব। পরে কয় কি এটা আমার পক্ষে সম্ভব হবে না, তোরা যেখানে বিয়ে দেয় তুই হেলে যা। বখাটে মিজান সময়ের জীবন নষ্ট করেই ক্ষান্ত নয়, এমনকি সময়ের অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলে সে কথাও মিজান সুমাইয়ার কথার সাথে সুর মিলায়। আমি কি করতে পারবো,
তাই কোনো কিছুই করার নেই, যেটা হয়েছে সেটাই মানে চুপচাপ মানে না, তাই সময় হোক পরিস্থিতি ভালো হোক ভালো হোক যেটা হয়েছে এটাই চুপচাপ মানে নেই। বখাটে মিজারের সাথে যখন সুমাইয়ার কথার কোনো মূল্যই নেই এবং মা রানী বেগমের কথার প্রত্যাখ্যান করে, পরে পরিবারের সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার রাতে সুমাইয়ার দ্বিতীয় বিবাহ অনুষ্ঠিত হয়। নিহত সুমাইয়া আত্মহত্যা করার আগে একটি চিরকুটের মধ্যে তিনি লিখে গিয়েছিলেন, বাগবাগানের নিচে আমায় দিলি যে কবর, কত বছর কেটে গেল নীলিনের খবর। এরকমের একটি চিরকুটে রেখে যাওয়া একটি অবশ প্রেমের আত্মহত্যা, এটা মেনে নেওয়া কি যায়? আমরা পরে আমার মায়ের মোবাইলে কথা বার্তা কয়ে ইয়ে বলতে পারি যে আমরা ওরের বাড়ি গেছি, আমি নিজে গেছি মালিকে আমার দাসার বাড়ি পাশে ওর বাড়ি, নাম হয়েছে মিজান। মিজানের সাথে আমি নিজে কইছি হয় ছেলের সাথে যাই কথা কইছি, মাইয়াই ভালোবাসছে, আমি কইছি যা কুদতি নেয় আমি দিব 1,00,000 টাকা দিব মাইয়া, এবার ও নেবে না মাইয়া, এবার আমি মাইয়া বিয়ে দিছি, এই ঘর ও ভাঙছে, এখন আবার মাইয়া আর একখানে দেখছো নে বিয়ে দিতে ঘর ভাঙছে কিভাবে কি ভাঙবে ভাঙছে ওর নেবে, হ্যাঁ আন তো পোলা ভালো চিনে না, আমি কত সুন্দর দেখতে উনতে মাত আমার তাই সুন্দরই হলে তুই আর লাগ ঘর করবি আর নাহলে তুই আর লাগে ঘর করবি না, এখন আবার আমার মাইয়েরা দেখছি না আমার দুইটা মাইয়ের ডাঙ্গর আমি দেখছি না বিয়ে তাই এর পরেও বাইঙ্গে আইনে এর পরে নাই নাই না নাই নাই। আপনি কি আবারও গেছিলেন ওই হ্যাঁ আবার গেছি ওইদিকে ওই ছেলের কাছে কি জিগাইতে কইছি তুই আরে নিবি কে আমি আরে বিয়ে করব কি সুপ্রে আমি আরে বিয়ে করব আমি বাড়ি দেব গাই বিদেশ যাব বাড়ি করব বা গাড়ি করব এই করব ও মাইয়া আমি নিমু কব আমার সাথে হ্যাঁ তাহাও নি আমি হাজি আমার মাইয়াই ভালোবাসে আমরাও কইছি মাইয়া যখন যাইতে চাই মাইয়ের আমি দেয়া পাইব আমি দিব আমার দেয়া আছে একদিন আমি দিব মাই সুখে থাকলে আমি এসব কত টাকা নিয়ে সাজলেন 1,00,000 টাকা সাজে আপনার এই কষ্টের মধ্যে ওই ঘরবাড়ি এই রকমের এর মধ্যে আমি 1,00,000 টাকা লই হাজেন খালি সুখের জন্য হ্যাঁ মাইয়ের এর পরেও সে স্বীকার করে নাই না 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 তা শেষ পর্যন্ত কিসের জন্য সে আত্মহত্যার সিদ্ধান্ত নিল এবং যে জায়গায় তার একদিন আগে বিয়ে হয়েছে সেই জায়গায় কিভাবে কি আপনারা কিছু বুঝতে পারেন না এর আগে না মাইয়ে তো কথা বথা কয় না কিছু আমরা বুঝি নাই এখন তো আসুক ওই মাইয়ে অসুস্থ হয়ে পড়ছে মুখ টুক ধুয়ে রুটি খাইছে দেখতে সাবান দিয়েছে হাত পায় আমার বাপে তিনটে চারটে বললাম দিয়েছে ও সুমাই মা ও সুমাই মা হুমল মৃত্যু হওয়ার আগে এই কথাগুলো সব কইছে আমার রাতে গুন দিয়ে মাইয়ে মোবাইল নিয়েছে ওই ওই ফজরের দিকে আর কি রাতভর কথা হয়েছে মোবাইলেই রেকর্ডিং করে তুই গেছে। ভিডিওটি ভালো লাগলে সেটাও জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।